ফার্স্ট প্ৰাইম টাইম 100 ষ্টুডিঅত মই জয়ন্ত মাধৱ গোস্বামী। দুৰ্নীৰ বনাঞ্চলত ট্ৰেংকুলাইজ কৰা হ'ল লাডেনক। বিধায়ক পদ্ম হাজৰিকাৰ নেতৃত্বত যোৱা দলটোৱে ট্ৰেংকুলাইজ কৰিলে লাডেনক। বৰ্তমান লাডেনক ট্ৰেংকুলাইজ কৰি ৰছীৰে বন্ধা হৈছে। সাতটা হাতীৰে সুসজ্জিত হৈ ছাতাবাৰীত অভিযান চলাইছিল দলটোৱে। তাৰ পিছতে দুটা হাতীৰ সহায়ত লাডেনক খুৱাই দি চিকিৎসা প্ৰদান কৰে বন বিভাগৰ চিকিৎসকে। অত্যন্ত জুৰি আৰু প্ৰকাণ্ড হোৱাৰ বাবে হাতীটোক পোহনীয়া কৰিব নোৱাৰি বুলি জনাই অভিযানত নেতৃত্ব দিয়া বিধায়ক পদ্ম হাজৰিকাই। সেয়ে বন বিভাগে হাতীটো লামডিং সংৰক্ষিত বনাঞ্চলত এৰি দিয়াৰ চেষ্টা কৰিব। ইতিমধ্যে কেনেদৰে হাতীটোক লামডিঙলৈ নিয়া হ'ব তাৰ ব্যৱস্থা কৰিছে বন বিভাগে। গাড়ীত উঠাব পৰা স্থানলৈ হাতীটোক আনিবলৈ চেষ্টা কৰিছে পাণ্ডিয়ে। মই কৰিম বুলি কৈছিলোঁৱেই, গতিকে সেইমতে কামটো হ'ল ৰাইজৰ আশীৰ্বাদত বা সকলোৰে সহযোগত। এতিয়া কথাটো হৈছে যে ইয়াক আমি যিটো শিকাম বুলি ভাবিছিলোঁ, গৰচীয়া কৰিম বুলি ভাবিছিলোঁ, সেইটো সম্ভৱ নহ'ল। গতিকে আমি ইয়াক ঠাণ্ডা কৰিবৰ কাৰণে হয়তো কেইদিনমান বান্ধি ৰাখিম আৰু তাৰপিছত শ্বিফ্ট কৰা ডিপাৰ্টমেণ্টে কি কৰে সেইটো ডিপাৰ্টমেণ্টৰ লগতো আলোচনা কৰি সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হ'ব। টেট পৰীক্ষাৰ প্ৰশ্নকাকত ছ'চিয়েল মিডিয়াত ভাইৰেল হোৱাক লৈ ছেবাৰ প্ৰতিক্ৰিয়া। পৰীক্ষা শেষ হোৱাৰ পিছতহে ভাইৰেল হৈছে প্ৰশ্নকাকত। যিসকল পৰীক্ষাৰ্থীয়ে প্ৰশ্নকাকত মনে মনে লৈ গৈছে তেওঁলোকৰ বিৰুদ্ধে লোৱা হ'ব কঠোৰ ব্যৱস্থা। প্ৰশ্নকাকত লৈ যোৱা সকলৰ ৰোল নম্বৰ চিনাক্ত কৰিছে ছেবাই। ভাল নম্বৰ পাই পাছ কৰিলে প্ৰশ্নকাকত লৈ যোৱাৰ অপৰাধত শাস্তি ভুগিব পাৰে নিৰ্দিষ্ট পৰীক্ষাৰ্থীসকলে। কৰিমগঞ্জৰ তিনিজন প্ৰাৰ্থীক মোবাইল ব্যৱহাৰ কৰাৰ বাবে বহিষ্কাৰ কৰা হৈছে। ৰাহুল গান্ধী আৰু ছোনিয়া গান্ধীৰ এছ পি জি নিৰাপত্তা আন্দোলনৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ। মহানগৰীত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিলে অসম প্ৰদেশ কংগ্ৰেছে। প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ৰিপুণ বৰা, ৰকিবুল হুছেইনকে ধৰি কেইবাজনো কংগ্ৰেছী নেতাই অংশগ্ৰহণ কৰে। বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে আক্ৰোশমূলক ৰাজনীতিৰ অভিযোগ প্ৰদেশ কংগ্ৰেছৰ। নৰেন্দ্ৰ মোদী, অমিত শ্বাহ শংকিত হৈ গৈছে, ভাবিছে যদি এনেকৈ যদি ছোনিয়া গান্ধী, ৰাহুল গান্ধী, প্ৰিয়ংকা গান্ধীয়ে দেশ ঘূৰি ফুৰে তেতিয়াহ'লে বিজেপি আৰু শাসনত থাকিব নোৱাৰিব। তেওঁলোকৰ মুভমেণ্ট গোটেই ভাৰতবৰ্ষত যাতে তেওঁলোক ঘূৰা পকা কৰিব নোৱাৰে তাৰ কাৰণে এই এছ পি জি ছিকিউৰিটি প্ৰত্যাহাৰ কৰিছে। মা কামাখ্যাৰ আশীৰ্বাদ ল'লে দেশৰ মুখ্য ন্যায়াধীশ ৰঞ্জন গগৈয়ে। মুখ্য ন্যায়াধীশৰ লগতে মাৰ আশীৰ্বাদ ল'লে দেশৰ পৰৱৰ্তী মুখ্যমন্ত্ৰী ন্যায়াধীশ ববদেই। কটকটীয়া নিৰাপত্তাৰ মাজেৰে কামাখ্যাত উপস্থিত হ'ল মুখ্য ন্যায়াধীশ ৰঞ্জন গগৈ। অসম চুক্তিৰ 6 নম্বৰ দফা কাৰ্যকৰী সমিতিলৈ প্ৰস্তাৱ উপমান্য হাজৰিকাৰ। আইনী ৰক্ষা কবচ দুটা পৰ্যায়ত হ'ব লাগিব বুলি দাবী। সংবাদমেলযোগে এই প্ৰস্তাৱ উপমান্য হাজৰিকাৰ। 1951 চনক ভিত্তিত সংৰক্ষণ আইন প্ৰৱৰ্তনৰ দাবী জনাই শিলাদিত্য দেৱক লৈ মুখ্যমন্ত্ৰীক আক্ৰমণ উপমান্যৰ। শিলাদিত্যক লৈ চি জে আই ক্ষমা খুজিলে নে মুখ্যমন্ত্ৰীয়ে বুলি কটাক্ষ উপমান্য হাজৰিকাৰ। মুখ্যমন্ত্ৰী সোণোৱাল বা ৰঞ্জিত দাস বিজেপি বা কোনো এজন বিজেপি নেতাই কাটিছে তেওঁলোকক, আৰু এইটো প্ৰশ্ন মুখ্যমন্ত্ৰী সোণোৱালে মই কৰিছোঁ যে তেওঁ কালি যেতিয়া মুখ্য ন্যায়াধীশক লগ পাইছিলে তেওঁ ক্ষমা খুজিলে নাই এই ক্ষেত্ৰত? তেওঁলোকেতো মুখতটো তেওঁলোকে খুব প্ৰশংসা কৰে, কিন্তু আনহাতে এনে বেলেগ এজনৰ হাতে তেওঁলোকে গাড়ী পৰাই থাকে। নলবাৰীৰ বন বিভাগে অভিযান চলাই এখন চালানবিহীন শিলভৰ্তি ট্ৰাক জব্দ কৰাৰ লগতে আন এখন চালানবিহীন ট্ৰেক্টৰ জব্দ কৰিবলৈ সক্ষম হয়। নলবাৰীৰ পাগলাদিয়া নৈৰ সোণকুৰিহাত অবৈধভাৱে মাটি খনন কৰা 3খন ট্ৰেক্টৰ বন বিভাগে জব্দ কৰিছে। তপন কলিতা নামৰ মাটিৰ দালালজনে বন বিভাগে জব্দ কৰা ট্ৰেক্টৰ দুখন দাবী ধমকিৰে মোকলাই লৈ যায়। আনফালে নলবাৰীৰ কুৰাদি আৰু চাপলিকুচিত দুটা কাঠফলা মিলো জব্দ কৰে বন বিভাগে। মৰিয়নীৰ খৰিকটীয়াত দুটা মৃতদেহ উদ্ধাৰ। ধুদৰালিৰ খৰিকটীয়া দলঙৰ তলত পানীৰ জুৱলিত এখন মটৰ চাইকেলসহ স্থানীয় ৰাইজে প্ৰত্যক্ষ কৰে যুৱকৰ মৃতদেহ দুটা। যুৱক দুজন দুৰ্ঘটনা নে হত্যাৰ বলি হ'ল তাক লৈ ৰহস্যৰ সৃষ্টি হৈছে। ঘটনাস্থলীত আৰক্ষীৰ উপস্থিতিৰে আৰম্ভ কৰিছে অনুসন্ধান। নেলীত চোৰাং গৰুভৰ্তি ট্ৰাক জব্দ। জাগীৰোডত নেলী আৰক্ষীয়ে চলোৱা এক অভিযানত সোমবাৰে 29টা গৰুসহ 5 চোৰাং গৰু সৰবৰাহকাৰীক আটক কৰে আৰক্ষীয়ে। আটকাধীন চোৰাং গৰু সৰবৰাহকাৰী কেইটাক্ৰমে ৰাজেন নংগ্ৰী, এলৱিন মাউনাই, ৱেলষ্টন লংগ্ৰী, হজৰত আলী আৰু আব্দুল কালাম। নীতি বহিৰ্ভূতভাৱে মৰিগাঁৱৰ জালুকুটিৰ পৰা মেঘালয়ৰ শ্বিলঙলৈ সৰবৰাহ কৰাৰ সময়তে আৰক্ষীয়ে জব্দ কৰে গৰুভৰ্তি ট্ৰাকখন। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ তদন্তক বৃদ্ধাংগুষ্ঠ প্ৰদৰ্শনেৰে ৰাজ্যত এতিয়াও অব্যাহত আছে চোৰাং গৰুৰ মুক্ত সৰবৰাহ। আৰক্ষীৰ চকুত ধূলি দি ৰাজ্যত একাংশ দুষ্টচক্ৰে চলাই আহিছে এই দুষ্কাৰ্য। কৰ্মসংস্থাপনৰ অভাৱত বহিৰাজ্যলৈ কৰ্মৰ সন্ধানত যোৱা অসমৰ যুৱকক তামিলনাডুৰ চেন্নাইত নৃশংসভাৱে হত্যা। কোনো দুৰ্বৃত্তই ঢেকিয়াজুলিৰ ভঙা মন্দিৰ গাঁৱৰ অতি দৰিদ্ৰ পৰিয়ালৰ বিহুৰাম ভূঞা নামৰ যুৱকজনক হত্যা কৰি পুখুৰীত পেলাই থৈ যোৱাৰ সন্দেহ কৰা হৈছে। কৰ্মৰ সন্ধানত বন্ধুবৰ্গৰ সৈতে 5 নৱেম্বৰত চেন্নাইলৈ ৰাওনা হৈছিল বিহুৰাম।
চেন্নাই রেল স্টেশনত নমার পিছত বিহুরামে বন্ধুবর্গক এরি কিবা কিনবলে আঁতরি গৈছিল যদিও তেওঁ ঘূৰি নাহিল। পিছত শনিবারে চেন্নাই আৰক্ষীয়ে বিহুরাম ভূঞাৰৰ মৃতদেহ এটা পুখুৰীত উদ্ধাৰ কৰে। দক্ষিণ কামৰূপৰ কুকুৰমাৰাত অবৈধভাৱে চলি থকা মদৰ ব্যৱসায়ৰ বিৰুদ্ধে হাল্লা বল। অবৈধ মদৰ ঘাটি বন্ধ কৰাৰ বাবে ওলাই আহিল অঞ্চলটোৰ একাংশ সচেতন ৰাইজৰ লগতে কেইবাটাও সংগঠন। আবকাৰী বিভাগক বাৰম্বাৰ অনুৰোধ কৰি সুফল নোপোৱাত ওলাই আহিল ৰাইজ। কেইদিনমান পূৰ্বে অঞ্চলটোৰ সহস্ৰাধিক মহিলাই মদ বন্ধ কৰাৰ দাবীত অঞ্চলটোত এক বৃহৎ প্ৰতিবাদী সমদলো বাহিৰ কৰিছিল, কিন্তু তাৰ পিছতো বৃহত্তৰ কুকুৰমাৰা অঞ্চলত বন্ধ হোৱা নাই অবৈধ মদৰ ব্যৱসায়। অৱশেষত অঞ্চলটোৰ শতাধিক মহিলাই অভিযান চলাই প্ৰায় 25খন মদ বিক্ৰী কৰা দোকান বন্ধ কৰে। বঙাইগাঁৱৰ বৈতামাৰীত দুৰ্বৃত্তৰ কুকাণ্ড। নিশা বীৰপাৰা সজনা ভিতা প্ৰাথমিক বিদ্যালয়ৰ ভিতৰত দুৰ্বৃত্তই প্ৰৱেশ কৰি তাণ্ডৱৰ সৃষ্টি কৰে। বন্ধ বিদ্যালয়খনত নিশা খিৰিকিৰে প্ৰৱেশ কৰি মধ্যাহ্ন ভোজনৰ চাউল মজিয়াত পেলোৱাৰ লগতে ছাত্ৰ ছাত্ৰীৰ মূল্যায়ন বহি নথি পত্ৰ লণ্ডভণ্ড কৰে। আনকি বিদ্যালয়ৰ ভিতৰতে মল ত্যাগ কৰে দুৰ্বৃত্তই। মহানগৰীৰ দুটা মন্দিৰত নিশা চুৰিকাণ্ড। হেঙেৰাবাৰী পাব্লিক হেলথৰ হনুমান মন্দিৰ আৰু শিৱ মন্দিৰত চুৰিকাণ্ড। হনুমান মন্দিৰৰ দান পাত্ৰৰ বাকচ ভাঙি চোৰে লুটিলে প্ৰায় 45,000 টকা, শিৱ মন্দিৰৰ পৰা লুটিলে প্ৰায় 5,000 টকা। এখন মাৰুতি ভানেৰে জালুকবাৰী অভিমুখে চুৰি বেটাৰী লৈ আহিছিল তিনিজনীয়া দলটোৱে। আৰক্ষীয়ে গাড়ী ৰাখিবলৈ নিৰ্দেশ দিয়াত বাহন এৰি পলায়ন কৰে তিনিটা গভাই চোৰে। নিশা মহানগৰীৰ গড়চুক আৰক্ষীৰ অভিযানত জব্দ 24টা চুৰি বেটাৰী। 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ বৰাগাঁৱত সমীপত গোপন সূত্ৰ পংখেৰি গড়চুক আৰক্ষীয়ে চলোৱা অভিযানত জব্দ বেটাৰীকেইটা। গোপন সূত্ৰ পংখেৰি আৰক্ষীয়ে চলাইছিল অভিযান। সোমবাৰে পুৱতি নিশা ওৰাঙত সংঘটিত হয় ভয়াৱহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডত 4টাকৈ বাসগৃহ ভস্মীভূত। জুইত জাহ গ'ল বহুমূল্যৱান সামগ্ৰীৰ লগতে নথি পত্ৰ। ঘৰ আৰু কাৰখানাৰ প্ৰায় 1 কোটি টকাৰ সা সম্পত্তি ধ্বংস হয় অগ্নিকাণ্ডৰ ফলত। এই অগ্নিকাণ্ডত সৌভাগ্যক্ৰমে ৰক্ষা পৰে লোকসকলৰ প্ৰাণ। দাস মিঠাই কাৰখানাৰ সামগ্ৰীৰ লগতে বাহনো জুইত জাহ যায়। অগ্নিকাণ্ডৰ কাৰণ জানিব পৰা হোৱা নাই যদিও বৈদ্যুতিক শ্বৰ্ট চাৰ্কিটৰ বাবে জুই লগাৰ সন্দেহ। স্থানীয় ৰাইজ আৰু অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ তৎপৰতাত নিৰ্বাপন হয় জুই। পুৱতি নিশা লখিমপুৰ নগৰৰ খেলমাটিত ভয়ংকৰ অগ্নিকাণ্ড। জুইত জাহ গ'ল দুখনকৈ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান। বৈদ্যুতিক শ্বৰ্ট চাৰ্কিটৰ ফলত অগ্নিকাণ্ডৰ সূত্ৰপাতৰ সন্দেহ। অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ তৎপৰতাত অগ্নি নিৰ্বাপন হয় যদিও ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান দুখনৰ কেইবা লক্ষাধিক সম্পত্তি জাহ যায় অগ্নিকাণ্ডত। ডিব্ৰুগড়ত লুইতৰ বুকুত বিষ ঢালিলে কোনো দুৰ্বৃত্তই। নিশাৰে পৰা নদীৰ পাৰত উপঙি উঠিছে সৰু ডাঙৰ বিভিন্ন প্ৰজাতিৰ মাছ। কোনো দুষ্কৃতিকাৰীয়ে পানীত বিষ ঢালি মাছ নিধন কৰা কাৰ্যই তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰিছে সচেতন মহলত। স্থানীয় ৰাইজৰ অভিযোগ, ব্ৰহ্মপুত্ৰৰ বুকু শুকাই যোৱাৰ লগে লগে প্ৰতি বছৰে এটা দুষ্ট চক্ৰ এনেদৰে বিহ ঢি মাছ নিধন কৰি আহিছে। এইবাৰো অনুৰূপ ধৰণে পানীত বিহ ঢালি মাছ নিধন কৰে যদিও প্ৰশাসনে কোনো কাৰ্য ব্যৱস্থা গ্ৰহণ নকৰা কাৰ্যত তীব্ৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে সকলোৱে। তেজপুৰৰ ডিটেনশ্যন কেম্পত মৃত্যু হোৱা ঢেকিয়াজুলিৰ দুলাল পালৰ মৃতদেহত মুখ্যমন্ত্ৰীৰ প্ৰতিনিধি হিচাপে নিশা উপস্থিত হল মন্ত্ৰী সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য আৰু সাংসদ পল্লৱ লোচন দাস। মুখ্যমন্ত্ৰীৰ প্ৰতিনিধি হৈ অহা মন্ত্ৰী সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যক নানা প্ৰশ্নৰে উভতি ধৰিলে দুলাল পালৰ ঘৰত উপস্থিত থকা ৰাইজে। প্ৰতিকূল বতৰৰ বাবে দুলাল পালৰ ঘৰত মুখ্যমন্ত্ৰী উপস্থিত হোৱা নাছিল। 12 নৱেম্বৰত অনুষ্ঠিত হ'বলগীয়া দুলাল পালৰ শ্ৰাদ্ধত মুখ্যমন্ত্ৰীক উপস্থিত থকাৰ আহ্বান জনালে দুলাল পালৰ পুত্ৰই। মুখ্যমন্ত্ৰীৰ আশ্বাসৰ পিছতে বিদেশী ঘোষিত দুলাল পালৰ মৃতদেহ চমটি লৈছিল পৰিয়ালে। আদ্য শ্ৰাদ্ধত দুলাল পালৰ ঘৰত উপস্থিত হ'ব বুলি আশ্বাস দিছিল মুখ্যমন্ত্ৰীয়ে, কিন্তু মুখ্যমন্ত্ৰীৰ পৰিৱৰ্তে মন্ত্ৰী সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য উপস্থিত হোৱাত তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। প্ৰধানমন্ত্ৰীৰ ফ্লেগশ্বিপ আঁচনিৰ কামত ভয়াৱহ দুৰ্নীতি। সংখ্যালঘু দপ্তৰৰ অধীনত চলি থকা সম্ভাৱনা মণ্ডপ নিৰ্মাণত চলি থকা ব্যাপক দুৰ্নীতিৰ এই তথ্য ধৰা পৰিছে। স্বয়ং ৰাজ্যিক গৃহ নিৰ্মাণ পৰিষদৰ উপাধ্যক্ষ সুভাষ দত্তৰ চৰজমিন তদন্তত। নগাঁও জিলাৰ বিভিন্ন প্ৰান্তত উপাধ্যক্ষগৰাকীয়ে চলোৱা অভিযানত পোহৰলৈ আহিছে যে জিলাখনৰ বাজিয়া গাঁও আৰু খাগৰিজান এলেকাত নিৰ্মীয়মান সদ্ভাৱনা মণ্ডপত ব্যাপক জালিয়াতিৰ আশ্ৰয় লৈছে ঠিকাদাৰে। 20 mm ৰদৰ ঠাইত 16 mm ৰদ ব্যৱহাৰ কৰাই নহয়, 10 ডালৰ ঠাইত ক'ৰবাত 6 ডাল ক'ৰবাত 4 ডাল মানহে ৰদ ব্যৱহাৰ কৰিছে ঠিকাদাৰে। পিছত এই কথাত ক্ষুণ্ণ হৈ গৃহ নিৰ্মাণ পৰিষদৰ নগাঁও জিলাৰ সহকাৰী অভিযন্তা গুণদা কাকতিৰ ওপৰত খৰ্গহস্ত হৈ পৰে উপাধ্যক্ষ সুভাষ দত্ত আৰু লগে লগে দুয়োটা আঁচনিৰ কাম বন্ধ ৰখাৰ নিৰ্দেশ দিয়ে। যিখিনি কাম ইয়াত হৈছে এইখিনি একদম পুৰা ট্ৰান্সপাৰেণ্ট হ'ব লাগিব, এজ পাৰ স্পেচিফিকেশ্যন হ'ব লাগিব আৰু এইখিনি খুব ষ্ট্ৰিক্টলি মই মনিটৰ কৰিছোঁ আৰু আমাৰ ইঞ্জিনিয়াৰবিলাকক কৈছোঁ যাতে এনেকুৱা বিসংগতি যাতে নেক্সট টাইম নহয়। ডিগবৈ হুলুং হাবি চাহ বাগিচাৰ এটা নাহৰ ফুটুকি পিঞ্জৰাবদ্ধ। ডিগবৈ বন সংমণ্ডলৰ অন্তৰ্গত হুলুং হাবি নামৰ চাহ বাগিচাখনত নাহৰ ফুটুকিটো বন বিভাগৰ তৎপৰতাত পিঞ্জৰাবদ্ধ কৰিবলৈ সক্ষম হয়।
নাহৰ চুটুকীটোৱে দীৰ্ঘদিন ধৰি সেই বাগিচাখনত বিচৰণ কৰি পোহনীয়া জীৱ জন্তু ভক্ষণ কৰাই নহয় মানুহৰ মাজত আতংকৰ সৃষ্টি কৰি আহিছিল। স্থানীয় ৰাইজে ডিগবৈ বন বিভাগক খবৰ দিয়াত বন বিভাগৰ তৎপৰতাত এই নাহৰ চুটুকীটো পিঞ্জৰাবদ্ধ কৰিবলৈ সক্ষম হয়। হাঁহ খাবলৈ গঁড়ালত সোমাল নাহৰ ফুটুকী। মহানগৰীৰ গড়চুকৰ হৰগৌৰী পথত নিশা বিপ্লৱ গগৈ নামৰ এজন লোকৰ হাঁহৰ গঁড়ালত আবদ্ধ হল নাহৰ ফুটুকীত। স্থানীয় ৰাইজৰ খবৰৰ ভিত্তিত বন বিভাগৰ লোক উপস্থিত হল যদিও বন বিভাগৰ লোকৰ সন্মুখৰ পৰাই গঁড়ালৰ হাঁহ লৈ উদ্ধাৰ হল নাহৰ ফুটুকীটোৱে। নাহৰ ফুটুকীটোক ট্ৰেংকুলাইজ কৰাত ব্যৰ্থ হল বন বিভাগ। নাহৰ ফুটুকীটোক জালত পেলাব নোৱাৰাত পুনৰ আতংকিত হৈ পৰিছে অঞ্চলবাসী। পুনৰ নাহৰ ফুটুকীটোৱে অঞ্চলটোত ত্ৰাসৰ সৃষ্টি কৰা সন্দেহ কৰিছে স্থানীয় ৰাইজে। বন বিভাগৰ এনে কাৰ্যত ক্ষোভিত হৈ পৰিছে অঞ্চলবাসী। তেজপুৰৰ নিজ বিহগুৰি পথাৰত বনৰীয়া হাতীৰ সন্ত্ৰাস। নিশা ভৰিৰ আঘাতৰ বাবে জাকৰ পৰা বিচ্ছিন্ন হয় এটি হাতী পোৱালি। সন্তানৰ সৈতে অঞ্চলটোত বিচৰণ। মাতৃৰ তিনিখৰীয়া চাপৰিলৈ যোৱা পথ চাৰিলৈ চোঁচা লৈছে হাতীটোৱে। ওদালগুৰি জিলাৰ ভিন্ন প্ৰান্তত অব্যাহত আছে হাতী মানুহৰ সংঘাত। খাদ্যৰ সন্ধানত জনাঞ্চললৈ অহা হাতীৰ জাকে ধান খেতি খাই তহিলং কৰাৰ লগতে লণ্ডভণ্ড কৰে বহুতৰে ঘৰ দুৱাৰ। দেওবাৰে নিশা ভুটীয়া চাং চাউলতাপৰ পাৰাত বনৰীয়া হাতীয়ে লণ্ডভণ্ড কৰিলে এহাল বৃদ্ধৰ জুপুৰি সদৃশ গৃহ, যাৰ বাবে এই বৃদ্ধহাল এডাল গছক সাৰথি কৰি জীয়াই থাকিবলগীয়া হৈছে। প্ৰায় 150টা হাতীৰ আক্ৰমণত ক্ষতিসাধন হয় ঘৰৰ সকলো সামগ্ৰী। অৱশ্যে কথম্পি ৰক্ষা পৰিল দুয়োজনৰে প্ৰাণ। ওদালগুৰি জিলাৰ ভুটীয়া চাং বামুজুলি কালিখোলা চেগুনবাৰী হাতীগড় অঞ্চলত যোৱা এসপ্তাহ ধৰি প্ৰায় 500মান হাতীয়ে অৱস্থান কৰি আছে যদিও হাতী খেদাৰ বাবে কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই বন বিভাগে, যাৰ ফলত ক্ষোভিত হৈ পৰিছে অঞ্চলবাসী। চামগুৰিত হাতী মানুহৰ সংঘাতক লৈ উত্তপ্ত পৰিস্থিতি। উদমাৰীত হাতীৰ আক্ৰমণত এজন নিহত হোৱাৰ পিছতে ৰাইজে ঘেৰাও কৰে বন বিভাগৰ কাৰ্যালয়। হাতী খেদিবলৈ যাওঁতে হাতীৰ আক্ৰমণত মৃত্যু হৈছিল মতিলাল মুৰা নামৰ লোকজনৰ। ঘটনাৰ পিছতে বন বিভাগৰ কাৰ্যালয়ত উত্তেজনা। বন বিভাগৰ ওপৰত ক্ষোভ ৰাইজৰ। হোজাইত পথ মেৰামতিৰ দাবীত ৰাইজৰ উত্তাল প্ৰতিবাদ। জৰাজীৰ্ণ পথ মেৰামতিৰ দাবীত ৰাইজে সাব্যস্ত কৰে উত্তাল প্ৰতিবাদ। পথ অৱৰোধ কৰি ৰাজপথত টায়াৰ জ্বলাই ৰাইজে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ। আবদ্ধ হৈ পৰে বহু যান বাহন। হোজাই আৰু কাৰ্বি আংলং সংযোগী গড়কাপ্তানী পথ ছোৱা মেৰামতিৰ দাবীত ৰাইজে সাব্যস্ত কৰে উত্তাল প্ৰতিবাদ। পিছত প্ৰতিবাদকাৰীৰ ওপৰত সহকাৰী চক্ৰ বিষয়া নৱজ্যোতি দাসে পথ মেৰামতি কৰাৰ আশ্বাস দিয়াৰ পিছতহে ৰাইজে প্ৰত্যাহাৰ কৰে প্ৰতিবাদী কাৰ্যসূচী। পি ডব্লিউ ডি একো কাম হোৱা নাই। এতিয়া আপোনালোকে চাইয়ে আছে বোকা ৰাস্তাৰ কি অৱস্থা। আমি গাড়ী চলাব অসুবিধা আছে, এক্সিডেণ্ট হৈ আছে, মানুহ ৰিক্সা এম্বুলেঞ্চ যাবলৈ অসুবিধা। সেইটো কাৰণে আমি পি ডব্লিউ ডিৰ ওচৰত আৰু আমাৰ বিজয় প্ৰশাসনৰ ওচৰত এইটোৱে ডিমাণ্ড কৰিছোঁ যে আমাৰ এতিয়া যেতিয়া নেক্সট সিহঁতৰ ৰাস্তা বনাব আমাৰ চি চি ব্লক লাগিব। গুৱাহাটী মহানগৰীৰ সচলত কৃষকমুখী সংগ্ৰাম সমিতিৰ বিশাল ধৰ্ণা কাৰ্যসূচী। অসম চৰকাৰৰ নতুন ভূমি নীতিৰ বিৰুদ্ধে কৃষকমুক্তি সংগ্ৰাম সমিতিৰ এই ধৰ্ণা কাৰ্যসূচী। অসম চৰকাৰৰ নতুন ভূমি নীতি বাতিল কৰাৰ দাবী, গুৱাহাটীবাসীৰ বাবে পৃথক ভূমি নীতি প্ৰস্তুত কৰাকে ধৰি কেইবাটাও দাবী উত্থাপন কৰি এই ধৰ্ণা কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে। গুৰুনানক ছেকেণ্ডেৰী স্কুলতো তিনিদিনীয়াকৈ পালন কৰা হয়। শ্ৰী গুৰুনানক দেৱ জয়ন্তীৰ জন্মজয়ন্তীৰ দেওবাৰৰ সন্ধিয়া কাৰ্যসূচীত মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে অংশগ্ৰহণ কৰে। একেটা অনুষ্ঠানতে শিখ সম্প্ৰদায়ৰ জ্ঞানী ৰঞ্জিত সিঙেও অংশগ্ৰহণ কৰে। গুৰুজনাৰ জন্মস্থান বটদ্ৰৱাৰ নিচেই কাষতে থকা গুৰুজনাৰ বহু স্মৃতি বিজড়িত কোবাইকোটা সত্ৰ এতিয়া অস্তিত্বৰ সংকটত। এই সত্ৰখনক লৈ দুই দলৰ মাজত চলিছে বিবাদ। এই বিবাদৰ বাবে সত্ৰখনত উলমিল তোলা। ঐতিহ্যমণ্ডিত এই সত্ৰখন 83 চনৰ পৰাই অস্তিত্বৰ সংকটত ভুগি আহিছে। 83 চনৰ পৰা অস্তিত্ব ৰক্ষাৰ আন্দোলনৰ সময়ত কোবাইকোটা গাঁৱৰ সকলো ৰাইজে আশ্ৰয় লৈছিল ওচৰৰ আন এখন গাঁৱত, আৰু সেই সময়ৰ পৰাই ঐতিহাসিক সত্ৰ অস্তিত্বৰ সংকটত পৰে। পিছত কেইজনমান ভকত বৈষ্ণৱ আৰু বটদ্ৰৱ থানৰ তত্বাৱধানত সত্ৰখনৰ চাকি বন্তি জ্বলোৱাৰ ব্যৱস্থা কৰে। কিন্তু বিগত সপ্তাহত জখলা বন্ধৰ এজন সত্ৰাধিকাৰীয়ে হঠাৎ ভূতৰ ওপৰত দানৱ পৰা দি কেইজনমান লোকৰ সহযোগত ঐতিহাসিক থানখনত চলাবলৈ বিচাৰিছে নিজৰ ৰাজত্ব। কোৱাইকোটা সত্ৰৰ ভকত বৈষ্ণৱ আৰু বটদ্ৰৱ থান পৰিচালনা সমিতিৰ অজ্ঞাতে কঠীয়াতলীৰ এজন যুৱকক সত্ৰাধিকাৰ পাতি দিয়াত এতিয়া সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। ভৱিষ্যতে সত্ৰখনত আহিবলগীয়া চৰকাৰী আৰ্থিক অনুদানৰ লালসাতে এনেদৰে সত্ৰাধিকাৰ পতাৰ অভিযোগ উত্থাপন কৰিছে সত্ৰৰ ভকত বৈষ্ণৱে। সমস্ত বিষয় সন্দৰ্ভত কোৱাইকোটা সত্ৰৰ ভকত বৈষ্ণৱে বটদ্ৰৱ থান পৰিচালনা সমিতিক দাখিল কৰিছে লিখিত অভিযোগ। এতিয়া অঞ্চলটোৰ ৰাইজৰ দাবী, সত্ৰৰ ভকত বৈষ্ণৱৰ অজ্ঞাতে পতা সত্ৰাধিকাৰক আঁতৰাই নতুনকৈ স্থানীয় উপযুক্ত ব্যক্তিক পাতক সত্ৰাধিকাৰ। এই ক্ষেত্ৰত চৰকাৰ প্ৰশাসন আৰু অসম সত্ৰ মহাসভাক দাবী জনাইছে কোৱাইকোটাবাসীয়ে।
নগাঁও জেলার এজন যুবকে প্রথমবার আরম্ভ করেছে মুকুতার খেতে। বাংলাদেশ আর বহিরাজ্যত প্রশিক্ষণ লো নগাঁও জেলার ঢিঙর বেসামারী বিজ্ঞান স্নাতক রুলেন হাজরিকায় নিজাববীয়াক আরম্ভ করেছে মুকুতা খেতে। কানখোলা শামুকেরে আরম্ভ করেছে মুকুতা খেতে। শামুকর উৎপাদন করবেন মুকুতা। এই শামুকেরে মুকুতা উৎপাদন বিশ্ব আগস্থান রয়েছে চীন, জাপান, ভিয়েতনাম আর বাংলাদেশে। শেহতীয় ভারতবর্ষর উড়িষ্যা, রাজস্থান আর পশ্চিমবঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতার এই মুকুতা খেতে আরম্ভ হয়েছে। সচরাচর বিল, জলাশয়, পুখুরী আদিত সহজতে পয়া এইবিধ কানখোলা শামুক বুটলি আনি এক বিশেষ পদ্ধতিরে অপারেশন করে তার ভিতর বিশেষ ধাতু সংস্থাপিত করা হয় আর সেই শামুকখিন পুখুরীত বিশেষ ধরনের পোহপাল দিয়া হয়। 8-10 মাহর ভিতর এই ধাতুর উপর মুকুতার একটা প্রলেপ পড়ে আর সেই মুকুতা বজারত অধিক দামত বিক্রি হয়, যুক্ত সচরাচর আমি অলঙ্কার ব্যবহার করো। বহিরাষ্ট্রের দরে ভারত তথা মুকুতা উৎপাদন করবলে সক্ষম হব বলে আশাবাদী যুবকজন। মেট্রিক আর হাই মাদ্রাসা পরীক্ষার প্রপত্র পূরণের দিন বৃদ্ধি। সেবায় বৃদ্ধি করলে মেট্রিক আর হাই মাদ্রাসা পরীক্ষার অনলাইন প্রপত্র পূরণের দিন 9 নভেম্বরের পরিবর্তে 13 নভেম্বর বৃদ্ধি করা হল এই সময়সীমা। 14 নভেম্বর বৃদ্ধি করা হল চালান জেনেট করার অন্তিম সময়সীমা। 16 নভেম্বর অনলাইন। কার্বি আংলং জেলার পারখোয়া আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত আর ইআরসি আই কেয়ারের সহযোগত বিনামূল্যে চকু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। দেওবার দিনজোড়া কার্যসূচীরে কার্বি আংলং জেলার পারখোয়াত অনুষ্ঠিত করা হয় বিনামূল্যে চকু চিকিৎসা শিবির। পারখোয়ার স্থানীয় অম্বিকাগিরি রায়চৌধুরী পুথিভঁরালত আয়োজিত আসুর এই চকু পরীক্ষা শিবিরত প্রায় 3 শতাধিক লোক বিনামূলীয় চকুর চিকিৎসা করার সুলভ মূল্য চশমাও প্রদান করা হয়। অরুণাচল প্রদেশের ইটানগর চলি থাকা নর্থ ইস্ট আইডল সিঙ্গিং রিয়েলিটি শোর গ্রাউন্ড ফাইনেলর শীর্ষ পঞ্চমত স্থান দখল করবলে সক্ষম হয়েছে সন্তান সুরজিৎ বিশ্বাসে। হুজাই যুবক সুরজিৎ বিশ্বাসে হয়ে প্রতিনিধিত্ব করেছে। নর্থ ইস্ট আইডল 2019 সিঙ্গিং রিয়েলিটি শোর গ্রাউন্ড ফাইনেলত 5 গৰাকী প্রতিদ্বন্দ্বী আছে আর ইয়ারে 3 গৰাকীক বিজয়ী হিসাবে বঁটা প্রদান করা হব। অরুণাচলের 2 গৰাকী, সিকিমের 1 গৰাকী, ত্রিপুরার 1 গৰাকী আর সুরজিৎ বিশ্বাসের মাজত হব প্রতিদ্বন্দ্বিতা। নাহরকটিয়া সামূহিক স্বাস্থ্যকেন্দ্রত অয়েল ইন্ডিয়া লিমিটেডে প্রদান করে এখন এম্বুলেন্স। অয়েল ইন্ডিয়ার কেবাগৰাকী বিষয়ের উপস্থিতিত বিধায়ক নরেন সোনোয়ালক এম্বুলেন্সের চাবি প্রদান করার বিধায়কগুলিয়ে ফিটা কাটি বিনামূল্যে এম্বুলেন্স সেবা মুক্তি করে। দিসপুরের গড়কাপ্তানি বিভাগের প্রেক্ষাগৃহত লেখিকা বর্ণালী দত্ত বরার 2খনি গ্রন্থ উন্মোচন। বরষুণ ভালপাওয়া ছোৱালীজনী আর এটা সপোন যেন আবেলি নামের 2খন গ্রন্থ উন্মোচন করে প্রথিতযশা সাহিত্যিক শ্রী হিরণ্য কুমার ভট্টাচার্যয়। উন্মোচনী সভাত সাহিত্য একাডেমি বঁটাপ্রাপ কবি শ্রী জনন্ত তাঁতিকে ধরে কেইবাজনো বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকে। আজি রাস পূর্ণিমা। নদীদ্বীপ মাজুলীত আজিরে আরম্ভ হয়েছে রাস মহোৎসব। এই মহোৎসবক উখল মাখল হয়ে পড়েছে মাজুলী। এই ঐতিহাসিক মহোৎসব উপভোগ করবার নদীদ্বীপত আগমন ঘটিছে দেশি বিদেশি পর্যটকর। সমগ্র রাজ্যের আজিরে কামপুরত শ্রী শ্রী রাস মহোৎসব আরম্ভ। কামপুর কেন্দ্রীয় রাসপথারত 11 নভেম্বরের 6 দিনিয়া কার্যসূচী অনুষ্ঠিত হব 83 সংখ্যক শ্রী শ্রী রাস মহোৎসবর মহারজত জয়ন্তী। রাজ্যের ভিন্ন প্রান্তর শিল্পীসকল দ্বারা বিভিন্ন কার্যসূচী উদযাপন করা হব রাস মহোৎসব। আজি বিয়লি প্রতিষ্ঠা করব কামপুর রাসর অন্যতম মৃন্ময় মূর্তি সমূহ। ইতিমধ্যে শিল্পীর হাতত প্রাণ পাই উঠেছে বিভিন্ন আকারের মৃন্ময় মূর্তি। এইবারের কামপুর রাস মহোৎসবত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, হিমন্ত বিশ্ব শর্মাকে ধরে কেবাজনো রাজনীতিবিদ উপস্থিত থাকিব। আজিরে মঙ্গলদেব শ্রী শ্রী কৃষ্ণর রাস মহোৎসব আরম্ভ। 21 নভেম্বর অনুষ্ঠিত হওয়া রাস মহোৎসবক উখল মাখল পরিবেশ মঙ্গলদৈ সনাতন ধর্মসভা প্রাঙ্গণত। পুয়ারে বিভিন্ন কার্যসূচী আরম্ভ হল 40 সংখ্যক রাস মহোৎসব। রাস পূর্ণিমার বিভিন্ন প্রান্তর আজিরে আরম্ভ হল ভৌগোলিক পরিক্রমার ভিন্নতা থাকলে শ্রীকৃষ্ণর রাস মহোৎসবর মনর মিল আর কামরূপ আর গোয়ালপাড়া জেলার মিল আনিলে এই রাস মহোৎসবে। এই 2 জেলার কেবাখনক গাঁর রাইজে একত্রিত হয়ে আয়োজন করেছে রাস মহোৎসব। দক্ষিণ কামরূপর নগরপেড়া অঞ্চলের হেকরার মিলনপুর বজার ক্ষেত্রত বর্ণাঢ্য কার্যসূচীরে আয়োজন করা হয়েছে রাসর। কামরূপর হেকরা, যোগীপাড়া, মন্দিরা, মালিবাড়ী সত্র, হাবিলা, দলগাঁও তথা গোয়ালপাড়ার ধানবড়ী, সাইপল, সাপ্লাই, লাউডুবা আদিকে ধরে অর্ধকুড়ি গাঁর রাইজে সম্মিলিত প্রচেষ্টার আয়োজন করেছে 16 সংখ্যক পরম্পরাগত এই রাস মহোৎসব। রাজ্যের ইমূরের সিমূরলে তুঙ্গত উঠেছে রাসর প্রস্তুতি। নগাঁর ব্রহ্মপুরতো শেষ আখড়াত ব্যস্ত হয়েছে সকল। ব্রহ্মপুরের জাগরণ যুব মঞ্চের উদ্যোগত আয়োজিত হবলগিয়া রাস মহোৎসবে এইবার সকলের দৃষ্টি আকর্ষণ করবলে সক্ষম হয়েছে। ব্রহ্মপুরের এইবার রাস মহোৎসব উদযাপন সমিতিয়ে শঙ্কর রাজনের দেশের সম্প্রীতি নিদর্শন দাঙি ধরার প্রয়াস করেছে। জাগরণ যুব মঞ্চর এই রাস মহোৎসবত অংশগ্রহণ করেছে মুসলমান সম্প্রদায়ের যুবতী সকলেও।
কেবল গোপী নহয় কলি গোপাল নাটত কৃষ্ণ রূপত অবতীর্ণ হয়েছে এগারী মুসলমান যুবতী। কৃষ্ণ রূপত অবতীর্ণ হয়েছে নগাঁওর মুকসান বেগম। রাস মহোৎসবত হিন্দু মুসলমানের মহামিলনে প্রমাণ করলে শঙ্করাজনের দেশত একতার এনাজরি। রাজ্যের অন্যান্য প্রান্তর ওদালগুড়ি জেলার হরিশিঙাতো 79 সংখ্যক কৃষ্ণ রাস মহোৎসব উদযাপন করা হব। 12 নভেম্বরের সাতদিনিয়া কার্যসূচী উদযাপন করা হব রাস মহোৎসব। ইতিমধ্যে উদযাপন সমিতিয়ে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করেছে। মঙ্গলবার রাজ্য সরকারের মন্ত্রী রিহণ দৈমারী শুভ উদ্বোধন করব রাস মহোৎসবের কার্যসূচী। দিল্লির জওয়াহরলাল নেহরু ছাত্র সংগঠনের উত্তাল প্রতিবাদ। বিশ্ববিদ্যালয়খনত বর্ধিত মাচুলের বাবেই প্রতিবাদ সাব্যস্ত করে ছাত্র ছাত্রী সকলে। বিশ্ববিদ্যালয়ত অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানত উপরাষ্ট্রপতি ভেঙ্কায়া নাইডুয়ে অংশগ্রহণ করে থাকার সময়তেই বাহিরত প্রতিবাদ সাব্যস্ত করে শিক্ষার্থী সকলে। মোদী সরকারের পদত্যাগ শিবসেনার মন্ত্রীর। কেন্দ্রীয় মন্ত্রী অরবিন্দ সাবন্তর পদত্যাগ পূর্বে সেনা আর বিজেপি 50-50 ফর্মুলার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। সম্প্রতি বিজেপি আমাক বিশ্বাসঘাতকতা করলে। পদত্যাগের পিছতে বিজেপির বিরুদ্ধে অভিযোগ সাবন্তর। পাক বায়ুসেনার যুদ্ধ সংগ্রহালয়ত বন্দী ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনের প্রতিমূর্তি। এই ঘটনাক দেশখনের অভ্যন্তরত সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার। পাকিস্তানের সাংবাদিক তথা রাজনৈতিক ধারাভাষ্যকার আনোয়ার লোধিয়ে ভারতীয় বায়ুসেনার সাহসী উইং কমান্ডারজনের এই প্রতিমূর্তি সোশিয়াল মিডিয়াত টুইট যোগে মুক্তি করার পিছতে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। দেশের প্রাক্তন নির্বাচন আয়ুক্ত টি এন শেষানের দেহাবসান। 86 বছর বয়সত মৃত্যু শেষানের। নির্বাচন আয়োগের প্রথম সংস্করণ শেষান। আয়োগত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করেছিল শেষানে। নির্বাচনী প্রক্রিয়াক অধিক স্বচ্ছ করে তুলবলে সক্ষম হয়েছিল শেষান। কেরালাত জন্মগ্রহণ করা শেষান 1955 সনের আইএস। শেষানের মৃত্যুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অমিত শাহর শোক প্রকাশ। অযোধ্যা বিবাদক উচ্চতম ন্যায়ালয়ে দিলে ঐতিহাসিক রায়। বিবাদমান ভূমিত রাম মন্দির আর মসজিদের পৃথক ভূমি প্রদানের নির্দেশ দিলে সর্বোচ্চ ন্যায়ালয়ে। কিন্তু উচ্চতম ন্যায়ালয়ের এই রায়ত অসন্তুষ্ট মুসলিম পার্সোনেল ল বোর্ডের একাংশ সদস্য। মুসলিম পার্সোনেল ল বোর্ডে উচ্চতম ন্যায়ালয়ত পুনরীক্ষণের আবেদন দাখিলক 17 নভেম্বরত সিদ্ধান্ত লব বলে উল্লেখ করে। শনিবারে AIMPLBর অধিবক্তা জাইফরাব জিলানিয়ে পুনরীক্ষণের আবেদনের সঙ্গে পুনের উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হওয়ার দিছে ইঙ্গিত। মহারাষ্ট্রের চন্দ্রপুরের ঢেকিয়াপুটিয়া বাঘর মৃত্যু। চন্দ্রপুরের কুনাডা গাঁওয়ার শিরনা নদীর আবদ্ধ হয়ে পড়েছিল নাহর ফুটুকিটো। পিছত বন বিভাগের দলে পিঞ্জরার সহায়ত বাঘটো উদ্ধারের বাবে বহু চেষ্টা চলায় যদিও পানীত ডুব গিয়ে মৃত্যু হয় বনরজার। হিমাচল প্রদেশের কুল্লুত বরফের শুকুলা আচ্ছাদন। চুলাং আর দুন্দীত এতিয়া হিমপ্রবাহ। শুকুলা বরফে ঢাকি ধরা অঞ্চলসমূহলে এতিয়া আগমন ঘটিছে দেশী বিদেশী পর্যটকর। প্রকৃতির মনোমোহা রূপত আপ্লুত পর্যটক। ভূস্বর্গত পরিণত জম্মু কাশ্মীর। প্রকৃতির অপরূপ সৌন্দর্য এটি আকর্ষিত করেছে সকল পর্যটককে। বরফের শুকুলা আমেজ লবর এটা রাজ্যখনের রাজৌরীত আগমন ঘটিছে দেশী বিদেশী পর্যটক। শুকুলা বরফে ঢাকি ধরেছে রহটাঙর লেহ মানালী রাষ্ট্রীয় ঘাইপথটো। দাঁত বরফে ঢাকি ধরার যাতায়াত বন্ধ হয়ে পড়েছে রাষ্ট্রীয় ঘাইপথসাত। প্রশাসনে জেসিবির সহায়ত মুক্তি করেছে রাষ্ট্রীয় ঘাইপথটো। ভারতের বেগি বোলার দীপক সাহরে বাংলাদেশের বিরুদ্ধে নাগপুর টি-20 হ্যাট্রিক অর্জনের 6টা উইকেট দখল করে সৃষ্টি করলে অভিলেখ। সাহরে 3.2 ওভারত 7টা রান দিয়ে দখল করে 6টা উইকেট। বাংলাদেশের অন্তিম ওভারত সাহরে অর্জন করে হ্যাট্রিক। দীপক সাহরে আন্তঃরাষ্ট্রীয় টি-20 ম্যাচত হ্যাট্রিক লওয়া প্রথম পুরুষ ভারতীয় বোলার। মহিলা বোলার একতা বিষ্টে টি-20 হ্যাট্রিক অর্জন করা প্রথম ভারতীয় বোলার। দীপক সাহরের অদমনীয় প্রদর্শনের জড়িয়ে ভারতে বাংলাদেশক নাগপুর টি-20 30 রানত পরাস্ত করে তিনখনিয়া শৃঙ্খলা 2-1 দখল করে। কেমেরার সম্মুখতে প্রতিবাদকারী গুলিয়াই হত্যা। হংকংত অব্যাহত থাকা প্রতিবাদত দেখিলে পাওয়া গেল এই দৃশ্য। রাজপথত প্রতিবাদকারীর মাজত হতাহতি হওয়া এজন আরক্ষীয়ে গুলিয়াই হত্যা করে প্রতিবাদকারী। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ লন্ডনলে যাওয়ার ক্ষেত্রে আহি পড়েছে বাধা। দেওবারে লন্ডনলে বলে দেশখনের বিমানবন্দরত উপস্থিত হওয়ার পিছতেই বিমুখ হবলগিয়া হয় নেতাগী। পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের বিমানে লন্ডনত গিয়ে উপস্থিত হওয়ার কথা আছে যদিও নেতাগীর নাম নো ফ্লাই লিষ্টের প্রত্যাহার করা নাই প্রশাসনে। এমাহ ধরে জনতার বিক্ষোভত উত্তাল ইরাক। প্রতিবাদের ফলত দেশখনের রাজধানী বাগদাদকে ধরে কেবাখনো গুরুত্বপূর্ণ শহরের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। বলিভিয়ার রাষ্ট্রপতি ইভো মোরালেসের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ। বলিভিয়া নির্বাচনত একরাহে চতুর্থটো কার্যকালের বাবে ক্ষমতা আহরণের সুযোগ লাভ করার পিছতেই রাষ্ট্রপতিগুলির বিরুদ্ধে দেশখনের বিভিন্ন শহরত উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে। বুলবুল তাণ্ডবত বিধ্বস্ত বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল। দেশখনের উপকূলীয় অঞ্চলত খুন্দিওয়া এই ধুমুহায় তীব্র রূপ ধারণ করে। ধুমুহার ফলত উপকূলীয় জেলাসমূহত কেবা হাজারো বাসগৃহ ধ্বংস হওয়ার উপরও তিনখন জেলাত 22 জন লোকের প্রাণহানি হয়েছে। অস্থিরতার মাজতে স্পেইনত পুনের সাধারণ নির্বাচন। 4 বছরের পিছত দেশখনত এয়া চতুর্থটো নির্বাচন।
কাটলোনিয়াত চলি থকা উত্তপ্ত পরিস্থিতির মাজতে দেশখনত অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন। এইবারের নির্বাচনত পাঁচগুলি প্রধান প্রতিদ্বন্দ্বীয়ে ক্ষমতা দখলের যুঁজত নামিছে। পোল্যান্ডত 123 সংখ্যক স্বাধীনতা দিবস পালন। স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আন্দ্রে দুদাই রাষ্ট্রীয় বীর উইনসেন্টি উইটুসর প্রতিমূর্তিত পুষ্পাঞ্জলি অর্পণ করে 1918 সনত রাশিয়ার স্বাধীনতা লাভ করে আছিল পোল্যান্ডে। চীনের জলাশয়ত দৃশ্যমান হল মানুষের মুখাকৃতির মাছ। মানুষের মুখাকৃতির এই সাদৃশ্য থাকা মাছ এটার 14 সেকেন্ডের ভিডিও মুক্তি হওয়ার পিছতেই সোশ্যাল মিডিয়া তুলিছে খলকনি। চীনের মিয়াও গাঁওয়ার পুখুরীত দেখবলে পাওয়া গেল এই দৃশ্য। অস্ট্রিয়াত বনজুইৰ বিভীষিকা। দেশখনের নিউ সাউথ ওয়েলস আর কুইন্সলেন্ডত ভয়াবহ বনজুয়ে বিগত কেবাদিনো ধরে সৃষ্টি করেছে তাণ্ডবর। শতাধিক স্থানত এই বনজুয়ে ধারণ করেছে ভয়াবহ রূপ। বনজুইৰ ফলত তিনিগৰাকী লোকের প্রাণহানি। আর দুবাইয়ের একটা শপিং মলত বান নেরানেপেরক হওয়া বরষুণের ফলত সৃষ্টি হওয়া কৃত্রিমানত বর্গল শপিং মলটো প্রত্যক্ষদর্শী কেমেরাত বন্দী হয়েছে। এই সমগ্র দৃশ্য বানর বন্ধ করে দিয়া হয় শপিং মলটো। সুপারফাস্ট প্রাইম টাইম হান্ড্রেডের বিদায় লো। নমস্কার। We'll be right back.